মধ্যদেশের অন্তর্গত মালব দেশ ইতিহাস প্রসিদ্ধ। এই মালব দেশের কোনো এক নিবিড় অরণ্যের মধ্যে এক রাক্ষস বাস করত। সেই রাক্ষসের একটা স্ত্রীও ছিল। এক সময় সেই রাক্ষস পত্নী গর্ভধারণ করল। রাক্ষস অচিরেই সন্তান মুখ দেখবে ভেবে তার মনে কত আনন্দ হতে লাগলো। সে নিত্য নতুন রাশি রাশি সুস্বাদু মাংস আহরণ করিয়ে তার স্ত্রীকে প্রদান করতে লাগলো। এক দুই করে স্ত্রী সন্তান প্রসবের দিন এগিয়ে আসতে থাকলো। ক্রমে এক মাস, দু মাস, তিন মাস করে রাক্ষসীর নবম মাস উপস্থিত হলো। একদিন রাক্ষস রাক্ষসীকে জিজ্ঞেস করল, প্রিয়ে, তোমার গর্ভের এই নবম মাস উপস্থিত, লোকে স্বামীর কাছে কত সাধু নতুন নতুন সাধের সামগ্রী প্রার্থনা করে, আমি তোমার অভিলাষ কিছুই বুঝতে পারছি না। কই, তুমি তো আমার নিকট কিছুই প্রার্থনা করো না, তুমি কি তোমার পতিকে অযোগ্য বলিয়া ধারণা করছো? সেই রূপ ধারণার বশবর্তী হয়ে কি আমার নিকট কিছুই প্রার্থনা করছো না? তবে কি তোমার স্বাদ খাবার জন্য নয়? রাক্ষসের কথা শুনে রাক্ষসে উত্তর করল, হ্যাঁ, তোমার ধারণা খানিকটা ঠিকই, আমার নতুন সামগ্রীতে তেমন অভিলাষ হচ্ছে না এমনটা নয়, কিন্তু যে সামগ্রী আমার চাই তা তুমি দিতে খুব একটা সমর্থ হবে বলে আমার মনে হয় না, তাই আমি তোমার নিকট কোনো প্রার্থনাই জানাই না। পত্নীর মুখে নিজের অযোগ্যতার কথা শুনলে কোন পতির ক্ষোভ না হয়? তার কথায় রাক্ষস ক্ষোভে রোষে পাগল হয়ে গিয়ে বলল, প্রিয়ে, তুমি নির্ভাব নয় আমার কাছে তোমার অভিষ্ট জ্ঞাপন করো দেখি, আমি যেমন করে হোক অচিরেই তা পূরণ করব, এমন কি আমার প্রাণ পর্যন্ত পণ রইল তোমার কাছে। যদি তোমার অভিলাষ সামগ্রী আমি আনতে না পারি আমার প্রাণ দিতে হবে, যদি তাই হয় তাও কিন্তু আমি পশ্চাৎপদ হব না, অর্থাৎ পিছিয়ে যাব না। রাক্ষসী স্বামীর একান্ত নির্বন্ধ জেনে বলল, নাথ, তুমি আমাকে অনেক মাংস খাইয়েছ, অন্য কোনো মাংসের অভিরুচি আমার নেই, আমি আর কিছুই প্রার্থনা করি না, যদি রাজা বিক্রমাদিত্যের মুন্ডুটা আমাকে এনে দিতে পারো তবেই আমার অভিলাষ পূরণ হবে, অন্য কোনো বস্তুতে আমার কিন্তু অভিষ্ট নেই। রাক্ষস পত্নীর প্রার্থনা শুনে মাথায় বজ্র ভেঙে পড়ল। মুহূর্ত মধ্যে সে আবার আপনা আপনি ধৈর্য সামলে বলল, এ যে বড় বিষম স্থান, এখানে অস্ত্রবল বিফল, কেননা তিনি সম্রাট, শরীর রক্ষার্থী চতুরঙ্গী সেনা তার অনেক সহচর, বুদ্ধি বল সেখানে অচিরেই নিষ্ফল হবে যে, দাসাদি বৃহস্পতি কল্প নবরত্ন এরা সব তার পরিষদ। রাক্ষস এরূপ ও অন্যরূপ অনেক কথা চিন্তা করল এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল। পতির ঐরূপ বিমর্ষ ভাব দেখে রাক্ষসী বলল, না, আমার সাধে কাজ নেই, আমি তো তোমাকে পূর্বেই বলেছি তোমার তাদৃশ ক্ষমতা নেই, আমার অভিলাষ তুমি পূরণ করতে পারো না, তুমি নিশ্চিন্ত হও তোমার স্বাদ খাওয়াতে হবে না। সান্ত্বনা বাক্য হলেও ব্যঙ্গযুক্ত, সুতরাং রাক্ষস সান্ত্বনা পাবে এমনটা তো নয়। সে রাক্ষসীর কথায় আরো রেগে গেল, বলল, প্রিয়ে, অদ্য হইতে মানে এখন থেকে 7 দিন তোমার কাছে সময় প্রার্থনা করছি, এই সময়ের মধ্যে তোমার অভিলষিত বস্তুটি মানে তোমার যেটি ইচ্ছে হয়েছে বিক্রমাদিত্যের যে মুন্ডু সেটা আমি তোমার নিকট নিয়ে আসবই। এই বলে রাক্ষস নিজের ঘর থেকে বেরিয়ে গেল। সে পথে যেতে যেতে ভাবল, রাজা বিক্রমাদিত্যের সভায় অনেকেই তো অনেক সময় প্রশ্ন করে থাকে, রাজাও সাদরে তাদের উত্তর দিয়ে থাকে, অতএব আমিও একটি প্রশ্ন করব, দেখি কি হয়। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, শাস্ত্রীয় প্রশ্ন সেখানে ক্ষণমাত্রেই মীমাংসা হয়ে যাবে,
অতএব আমার এমন একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে আপাতত, যাতে শাস্ত্রাদির গন্ধমাত্র আছে বলে অনুমিত হয় না। এতেই আমার উদ্দেশ্য সিদ্ধ হবে। রাক্ষস পথে চলতে চলতে অনেক ভেবে চিনতে একটা কিছু স্থির করে ফেলল। নগরের মধ্যে রাক্ষস যখন ঢুকলো, লোক তাকে দেখে ভয় পেতে পারে, বা রাজাও রাক্ষস থেকে বধ করে ফেলতে পারে। এসব ভেবে সেই কামরূপী নিশাচর ব্রাহ্মণের বেশ ধারণ করল এবং অতি বিনীতভাবে রাজসভায় উপনীত হল। দূর থেকে ব্রাহ্মণকে আসতে দেখে সভাসদগণ সমাদরপূর্বক তাকে উপবেশন করলেন। অতএব সভাসদগণ তার আগমনের কারণ জিজ্ঞাসা করায় সে রাজাকে সম্বোধন করল, মহারাজ, আমি শুনেছি আপনার সভায় যে যেরূপ প্রশ্ন করে তাহারই আপনি উত্তর করে থাকেন। অতএব আমি একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। আমি আপনার সভায় সহজে প্রবেশ লাভের জন্যই এই ব্রাহ্মণ বেশ ধারণ করেছি। বস্তুত আমি ব্রাহ্মণ নই, আমি রাক্ষস। প্রশ্ন জিজ্ঞাসার পূর্বে আমার সাথে আপনাকে একটি প্রতিজ্ঞায় আবদ্ধ হতে হইবে। প্রতিজ্ঞাটি কি বলবো? প্রতিজ্ঞাটি হল, যদি প্রশ্নের যথাযথ উত্তর হয় তবে আমি আপনার রাজসভায় সোনার পুষ্পবৃষ্টি করব। আর উত্তর যদি আপনি না দিতে পারেন, আপনার মস্তকটি আমাকে দিতে হবে। অভ্যাগতের এইরূপ কথা শুনে সভাস্থিত সকলেই বিস্মিত হল। রাজা ভাবলেন, আমার পক্ষে উভয়ই তুল্য, কেননা আমার সভায় প্রশ্নের উত্তর না হওয়া আর আমার শিরচ্ছেদ, এই দুটোর মধ্যে প্রভেদ কি? পরন্তু যদি যথাযথ উত্তর হয় তবে এই রাক্ষস সোনার পুষ্পবৃষ্টি করবে। তিনি অম্লান বদনে রাক্ষসের প্রতিজ্ঞায় আবদ্ধ হলেন। মহারাজ বিক্রমাদিত্যের পণ্ডিত সভা সকলের শাস্ত্রজ্ঞ, যিনি এসেছেন সে শত্রু অনাদরণীয় নয়। সুতরাং রাক্ষস জেনেও তাকে কেউ হিংসা করলেন না, সকলেরই প্রশ্ন শোনার জন্য আগ্রহ হতে থাকল। রাক্ষস অতঃপর প্রশ্ন করে বসল। রাক্ষস বলল, মহারাজ, তবে শুনুন, কার এথায় আছে সেথায় নাই, কার সেথায় আছে এথায় নাই, কার এথায়ও আছে সেথায়ও আছে, কার এথায়ও নাই সেথায়ও নাই। প্রশ্ন শুনে রাজা মনে মনে ভাবলেন, ঠিক রাক্ষসের মতোই প্রশ্নটা করেছে, কিন্তু কি যে উত্তর করবেন ঠিক করতে পারলেন না। পরস্পর সকলেই সকলের মুখের দিকে চাওয়াচাওয়ি করতে লাগলো। কালিদাস ও বড়রুচি রাজার মুখের ভাব দেখে বুঝলেন রাজা যেন তাদের দিকে উত্তরের জন্য তাকিয়ে রয়েছেন। কিন্তু এ তো আর সংস্কৃত কথা নয় যে তৎক্ষণাৎ একটা উত্তর বলে দেবে। যা হোক, মহামতি বড়রুচি কিছুক্ষণ চিন্তা করার পর মহারাজকে বললেন, মহারাজ, একটু দেখে শুনে এমনকি বিশেষ একটু চিন্তা করে এর উত্তর দিতে হবে, কেননা এর পণ কিন্তু অতীব নিদারুণ আর জয় পরাজয় অনিশ্চিত। তারপর রাজা রাক্ষসকে সম্বোধন করে বললেন, রাক্ষস, তুমি সপ্তাহকাল পরে এই সভায় এসো, সেই সময় তোমার প্রশ্নের উত্তর দেওয়া যাবে, আর উত্তর যদি না হয় তোমার প্রতিশ্রুতি পালন করা যাবে। রাজার কথায় রাক্ষস তার অভিষ্ট খুব তাড়াতাড়ি পূরণ হবে বলে মনস্থির করে রাজসভা ত্যাগ করে বেরিয়ে গেল। রাক্ষস তো চলে গেল, কালিদাস, বড়রুচি প্রভৃতি একত্র হয়ে নানান চিন্তা করতে লাগলেন, কিন্তু কোনো মীমাংসাতেই উপনীত হতে পারলেন না। তারা রাক্ষসের প্রশ্ন করার পর হতে আর রাজসভায় যান না, অথচ উভয়ই বহু চিন্তা ও যুক্তি পরামর্শ করে কিছুই স্থির করতে পারলেন না। এই রূপে একদিন দুই দিন করে ক্রমে পাঁচ দিন অতীত হল। মান অপেক্ষা প্রাণ কিন্তু অধিক নয়, তাই কালিদাস ও বড়রুচি প্রশ্নের উত্তর করতে না পেরে অগত্যা নিজেদের প্রাণ ত্যাগ করতে সংকল্প করলেন। তারা রাজধানী থেকে বাইরে বেরিয়ে গেলেন। গ্রাম নগর সমস্ত কিছু পরিত্যাগ করে বহু দূরে এক নিবিড় অরণ্যের মধ্যে প্রবেশ করলেন। কিন্তু প্রাণ কি আর সহসা ত্যাগ করা যায়? শত খেদ উপস্থিত হলেও শত তো প্রাণের উপরে মায়া চলেই আসে,
এদিকে ধীরে ধীরে সূর্য ডুবে গেল। সেই মহা অরণ্যের মধ্যে বাঘ, ভল্লুক, নানান রকম হিংস্র জন্তু জানোয়ারের যে কলরব, তা তাদের কানে আসতে লাগলো। তারা খুব ভীত হয়ে পড়লেন এবং এক প্রকাণ্ড বট গাছের উপর উঠে পড়লেন। সেই ভীষণ অরণ্যে ভল্লুকের হাত থেকে পরিত্রাণ পাবার আশা কই? কারণ ভল্লুক তো গাছে উঠতে পারে। কাজেই তারা অতি সন্তর্পণে সেই বটগাছের উপর বসে রইলেন এবং গাছে যাতে ভল্লুক উঠে পড়তে না পারে তার জন্য নিঃশ্বাসটিও যেন সজোরে ফেলতে পারছিলেন না। রাত ক্রমে গভীর হতে লাগলো এবং বনের ভেতরের বিভীষিকাও খুব বেড়ে যেতে লাগলো। এই বিপদরাশির মধ্যে তখন আরেক বিস্ময়কর ব্যাপার ঘটে গেল। সেই গভীর রাতে সেই ভীষণ অরণ্যের মধ্যে তারা গুটি গুটি মানুষের কথা শুনতে পাচ্ছিলেন, যেন কিছু দূরে বা নিকটে কিছু বুঝতে পারছিলেন না। যা হোক, সেই অরণ্যে বিশেষত রাতের সময় মানুষের কথা, সুতরাং তাদের কৌতূহল খুব বেড়ে যেতে লাগলো। তারা কান পেতে সেই কথা শুনতে লাগলেন। ক্রমে সেই দিকে কান পেতে শুনতে শুনতে খুব নিবিষ্ট হয়ে তারা লক্ষ্য করছিল দুই যে ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে তারা যথাক্রমে একজন স্ত্রী এবং একজন পুরুষ। তখন তাদের মনে হতে লাগলো হয়তো বুঝি বনের মধ্যে গন্ধর্ব বা কিন্নর কিন্নরী নরনারীরা এসে থাকবেন খেলা করবার জন্য। তাদের সমস্ত চিন্তা দূর হয়ে গেল। তারা আরও নিবিড়ভাবে সেই কথোপকথন শোনার জন্য আগ্রহ প্রকাশ করল। খুব ভালোভাবে শুনে তারা যেটা বুঝতে পারছিলেন সেটা হলো, একজন জিজ্ঞাসা করছে, কই বিক্রমাদিত্যের মাথা আনবার কি করেছ, আর যে ছদিন উত্তীর্ণ হয়ে গেল? উত্তরে যেন একটি পুরুষ কণ্ঠ বলছে, আরে সব ঠিক আছে, এমন উপায় করেছি না, আর দুদিন পরে তোর কাছে তোর অভীষ্ট জিনিস ঠিক পৌঁছে যাবে। বলা বাহুল্য, অরণ্যে এসব কথোপকথন রাক্ষসী ভাষাতেই হচ্ছিল। রাক্ষসী ভাষায় কালিদাস ও বড়রুচি খুব অভিজ্ঞ, সুতরাং যে সমস্ত কথা হচ্ছিল তা তাদের কারোরই বুঝতে কষ্ট হলো না। এইরূপে অনেকক্ষণ প্রশ্ন উত্তর চলতে থাকলো এবং তারাও খুব কান খাড়া করে শুনতে থাকলেন। রাক্ষস পত্নীর মুখে বিক্রমাদিত্যের মাথা আনার কথা রাক্ষসের প্রথম দিকে একটু অসম্ভবই মনে হয়েছিল, কিন্তু সে যে উপায় ভেবে বার করেছিল তাতে তার মনে হয়েছিল যে সে নিশ্চয় তার পত্নীর মন রক্ষা করতে পারবে এবং সাত দিনের যে সময় রাজা তাকে দিয়েছিল সে ভেবে নিয়েছিল যে এই সাত দিন এই রাজসভারই এদিক ওদিক কোথাও থেকে সাত দিন পরে একেবারে বিক্রমাদিত্যের মাথাটি নিয়ে সে তার স্ত্রীর কাছে যাবে। কিন্তু কি জানি কি মনে করে সে নিজের গৃহে আবার ফিরে এসেছিল, আর রাক্ষসকে দেখেই রাক্ষসী অত্যন্ত রেগে গিয়ে এই প্রশ্নোত্তর পর্ব শুরু করেছিল। আবার প্রশ্ন, তুমি এমন কি উপায় করেছো বিক্রমাদিত্যের মাথা আসে, তো বড় সোজা কথা নয়। উত্তর, সে যাই হোক সে কথা এখন প্রকাশ করিব না, প্রকাশ করলে উদ্দেশ্য সিদ্ধ হয় না, বিশেষত রাত্রিকালে গুপ্ত কথা একদম বলতে নেই, কাল প্রভাতে বলবো, কেমন? এখন রাক্ষসীর উৎকণ্ঠা আরও বেড়ে গেল। সে কিছুতেই সে কথা না শুনে ক্ষান্ত হচ্ছে না। বলল, আমার বিক্রমাদিত্যের মাথায় কাজ নেই, তুমি বলো তুমি কি উপায় করেছ। রাক্ষস কি করে সে অগত্যা অনেক তর্কাতর্কির পর বলতে বাধ্য হলো। রাক্ষস রাজার সভায় যেরূপ প্রশ্ন করেছিল রাক্ষসীর নিকট অবিকল সেরূপ বলে ফেলল। রাক্ষস প্রথমে রাজার সভায় যেরূপ প্রশ্ন করেছিল সেরূপই বলল। রাক্ষসী তাতে তৃপ্ত হলো না, কেননা সে তো কিছুই বুঝতে পারলো না, সে খুলে বলতে বলল। আর এই খুলে বলতে গিয়েই কপালটা পুড়ল। রাক্ষস বলল, দেখো, রাজপুত্রের দীর্ঘকাল বেঁচে থাকাই ভালো, কেননা যতদিন বেঁচে থাকে ততদিনই সে বিবিধ সুখ ভোগ করে। ইহকালে সুখ ভোগে বিব্রত থাকায় তার পরকালের বড় কিছু একটা হয় না, সুতরাং এই সুখে থাকা যে রাজপুত্র তার পরকাল কিন্তু খুব একটা সহজ নয়।
আবার ইহকালে যদি মুনিপুত্রকে দেখি, সে কত রকম সাধন ভজনের মধ্যে কত কষ্ট করে, কত তপস্যা করে, তার ভোগ বিলাস সমস্ত কিছু পরিত্যাগ করে সে কিন্তু জীবন ধারণ করে। ভোগ বিলাস ইহকালে কিছু হয় না, কিন্তু তার তপস্যার ফলে তার পরকাল কত শুভ হয়ে যায়। সুতরাং তার সত্তর মরে যাওয়াই ভালো। এই যে ইন্দ্রিয়জয় সাধু ব্যক্তি, তার কাছে স্বর্গ নরক সুখ দুঃখ ভালো মন্দ এখনো মুক্ত, তখনও মুক্ত। সুতরাং মরা বাঁচা একই। ব্যাধের এই জন্মেও ক্লেশ, পরের জন্মেও ক্লেশ। কারণ এই জন্মে সে যে ধরনের কুকীর্তি করে, তাতে কিন্তু তার পরজন্মও একেবারেই সুগম হয় না। ফলে তারও কিন্তু মরা বা বাঁচা দুটোই সমান। রাক্ষসী প্রশ্নের একটু গুরুত্ব বুঝে কিছুটা আশ্বস্ত হলো। তবে বুঝি রাক্ষসের প্রতিজ্ঞা নিশ্চয়ই টিকবে, কারণ এই প্রশ্নের উত্তর রাক্ষস ছাড়া আর কেউ দিতে পারবে বলে সে মনে করল না। এদিকে কালিদাস আর বড়রুচি যা চেয়েছিলেন তাই পেলেন। তারা প্রাণত্যাগের সংকল্প পরিত্যাগ করলেন এবং রাত পোহানোর পর ভোরের জন্য প্রতীক্ষা করতে লাগলেন। সকালবেলা অরণ্য অনেক নিরাপদ হলো। তারাও বটগাছ থেকে তাড়াতাড়ি নিচে অবতীর্ণ হলো, আর কাল বিলম্ব না করে তাড়াতাড়ি রাজসভায় উপনীত হলো। এদিকে সেই দিন গেলেই সাত দিন অতিক্রান্ত হয়। আর সাত দিন উত্তীর্ণ হবার পর রাজা তো ভীষণ উৎকণ্ঠিত হয়ে যাচ্ছিলেন তাদের দুজনকে না দেখতে পেরে। কিন্তু তারা দুজনেই রাজসভায় প্রবেশ করছে দেখে রাজা কিছুটা নিশ্চিন্ত বোধ করলেন। রাজা অবশ্য স্বভাবসিদ্ধ ভাষায় প্রশ্ন করলেন, তু কালিদাস ও বড়রুচি সেই ভাষায় উত্তর না করে একটি সংস্কৃত শ্লোক রচনা করে বসলেন, যার তর্জমা করলে দাঁড়ায়, হে রাজপুত্র তুমি চিরকাল বেঁচে থাকো, হে মণিপুত্র তুমি অধিক দিন বেঁচো না, হে সাধু তুমি মরো বা বাঁচো তোমার দুই সমান, আর হে ব্যাধ তোমার ফল তোমার সাধুর ন্যায় না হলেও তোমার বাঁচা মরারই তুল্য। অতঃপর রাক্ষস সপ্তম দিনে রাজসভায় আসলো। প্রশ্ন শুনেই যখন রাজা সাত দিন সময় নিয়েছিলেন, তখন রাক্ষসের একরম মনে দৃঢ় বাসনা হয়েছিল যে সে তার উদ্দেশ্য অবশ্যই সিদ্ধ হবে। কিন্তু কে জানে ভেতরে ভেতরে এত কাণ্ড হয়ে গিয়েছে। আজ সে রাজসভায় উপস্থিত, অমনি প্রশ্নের উত্তর। বড়রুচি পূর্বোক্ত শ্লোক রাক্ষসের প্রশ্নের উত্তর হিসেবে রাখলেন। রাক্ষসও এক দীর্ঘশ্বাস পরিত্যাগ করে পূর্ব প্রতিশ্রুতি অনুসারে রাজসভায় প্রচুর স্বর্ণ পুষ্প বৃষ্টি করে চলে গেল। আর ভাবল, সে রাত্রে পত্নীর নিকট যে সকল গুপ্ত কথা বলেছিলেন বুঝি তার ফলে এসব ঘটেছে। সে ঘরে গিয়ে রাক্ষসীকে যথেষ্ট তিরস্কার করল, বলল, তুই এই অনর্থের মূল, তোর জন্য আমার এই গুপ্ত কথা ব্যক্ত হয়ে পড়েছে, আমি কি করব, আমার কোনো দোষ নেই, আমি তোকে এ কথা পূর্বেই বলেছিলাম। এই সকল বুঝিয়েই বোধহয় কবিগণ বলে গিয়ে থাকবেন, দিবা ভাগে চারিদিকে দেখে শুনে গোপন কথা পরামর্শ করবে, রাত্রিতে কোনো মতে রহস্য প্রকাশ করবে না। কেননা বড়রুচি যেমন রাত্রিকালে বটগাছের উপর বসে রাক্ষস ও রাক্ষসীর এই রহস্য বুঝে গিয়েছিলেন, সেরকমই রাত্রিকালে পরামর্শকারীর অজ্ঞাত সারে সে সমস্ত চতুর কথা কিন্তু অন্য কেউ শুনে নিতেও পারে।